সমस्त উম্মতের কথা বলেন নবীজি জান্নাতে যাবে তাইলে হাদিসের টুকরা থেকে বোঝা গেল যারা নামাজ পড়ে ওরাও জান্নাতে যাবে যারা রোজা রাখে ওরাও জান্নাতে যাবে যারা মদ পান করে জান্নাতে যাবে কিন্তু নবীর এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যারা মদ পান করে ওরাও জান্নাতে যাবে যারা নেশা পান করে ওরাও জান্নাতে যাবে যারা নামাজ পড়ে না ওরাও জান্নাতে যাবে যারা দুনিয়াতে জিনা ব্যবিচার করে ওরাও জান্নাতে যাবে যারা মিথ্যা কথা বলে জান্নাতে যাবে দুনিয়াতে যত রকম পাপ রয়েছে কোনা করেছে গুণা কারণে ওলারাও জান্নাতে চলে যাবে দিলখান্ডা বড় হয়ে গেছে নাকি এত কষ্ট করে নমাজ পড়ে রোজা করে দান ধ্যান করে কি দরকার যখন বিনা নমাজ রোজাতে জন জান্নাত পেইলে ও তো রাসূলের হাদিস সহিহ হাদিস রাসূল কে বললেন কুল্ল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ সমস্ত উম্মত আমার জান্নাতে চলে যাবে সমস্ত উম্মত জান্নাতে যাবে এই কথাটা কো বলার পর এবার নবী যে দ্বিতীয় নম্বরে বলছেন উম্মত রে ইল্লা মান আবা সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে কিন্তু যারা আবা ওরা জান্নাতে যাবে না যারা আবা ওরা জান্নাতে যাবে না রে আবা তারা জান্নাতে যাবে না দয়া রাসূল

আল্লাহ তাবারাক ওয়া তাআলা কসম খাইছেন সুবহানাল্লাহ আল্লাহ কসম খান আল্লাহ কসম খাইছেন কিসের আসরের কসম খাইছেন আল্লাহ এক মানে হয়ে গেল কিসের কসম খাইছেন আসরের টাইমের কসম খাইছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক মানে হয়ে গেল একটা কি ওয়াল আসর আল্লাহ রাব্বুল আলামিন জামানার কসম খায় বলছেন আশ্রে মানে হলো জামানা আশ্রে মানে কি জামানা জামানার কসম আল্লাহ রাব্বুল আলামিন খান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গাতে বলেন ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুরিসিনিন বালাদিল এখানে আল্লাহ কয়টা জিনিসের কসম খাইলেন জানেন ওয়াতিন তিন একটা ফলের নাম আল্লাহ রাবুল আলমিন তিন ফলের কসম কে বলেন ওয়াজাইতুন আল্লাহ রাব্বুল আলামিন ফলের কসম কে আল্লাহ বলেন ওয়াতুরিসিনিন আল্লাহ রাব্বুল আলামিন তোর পাহাড়ের কসম খে বলেন ওয়াহাজাল বালাদিল আমিন এবং আল্লাহ মক্কা শহরের কসম খেয়ে বলেন এখানে 4টা কসম আল্লাহ রাব্বুল খান মাশাআল্লাহ দেখেন তা আসতে শুরু হয়ে গেছে হ্যাঁ ইনশাআল্লাহ একটু লেখা রাখো তখন আমি দোয়া করছি মাশাআল্লাহ বসছেন একটু বসেন তখন দোয়া করছি আমি আমি এই দু তিন আয়াতে তারজমা করে আমি সার্চ করে দেব ভালো করে শুনবেন ভাই এটা খুব দামি কথা বলছি যারা শুনেছেন আলহামদুলিল্লাহ যারা শুনেননি জীবনে কাজে দেবে মা খালা দাদি নানি আপনারাও শুনেন তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কসম খেলেন এক জায়গাতে জমানার কসম খাইছেন আর সুরা তুক আল্লাহ কিসের কসম খেলেন তিন ফলের কসম খাইলেন জাইতুন ফলের কসম খাইলেন পাহাড়ের কসম খাইলেন আর আমনাওয়ালা শহরের আল্লাহ তাবারাক ওয়া তাআলা কসম খেয়ে নিলেন অন্যান্য জায়গাতে আল্লাহ আসমানের কসম খেছেন, কোন জায়গাতে জমিনার কসম খেছেন, কোন জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর অন্য কোন জিনিসের কসম খাইছেন কোন জায়গাতে রাতের কসম খাইছেন কোন জায়গাতে দিনের কসম খাইছেন বিভিন্ন রকমের আল্লাহ কসম খেয়েছে এবার আপনাকে পড়াশোনা করবো আল্লাহ বিভিন্ন রকমের কসম খেয়েছেন কিন্তু আপনারা বলেন তো মানুষ যদি বলে যে আমি আসমানের কসম খাবো চলবে মানুষের জন্য চলবে কি মানুষের জন্য আসমানের কসম খাওয়া চলবে হানা বলেন আপনারা চলবে না কো জমিনের কসম খাওয়া চলবে চলবে না কো সামনে থেকে বলেন আল্লাহ তাবরা ওয়া তাআলা প্রত্যেক জিনিসের কসম খেয়েছেন কিন্তু যদি কোনো মানুষ রাইতের কসম খায় আমি রাইতের কসম খায় বলি এরকম করিনি নেবা এরকম করেছি চলবে মানুষের জন্য হানা বলেন চলবে চলবে না কেন আল্লাহর নবী বলেছেন মান হালাফা বেগাইর লাহি ফাকাদ আশরাক দয়ার নবী বলেছেন উম্মত রে তুমি যদি আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর কসম যদি তুমি খেয়ে নাও ফাকাদ আশরাক তোমার দ্বারাতে শিরিকের গুনাহ হয়ে গেল তুমি শিরিক করে নিলে তোমার দ্বারাতে পাপ হয়ে গেল গুনাহ হয়ে গেল তোমাকে যখন কসম খাওয়ার দরকার হবে যদি তুমি কসম খাও রে উম্মত তুমি একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার কসম খাবে আল্লাহ বাদ দিয়ে তুমি অন্য কোন জিনিসের কসম খেতে পাবে না এই যে বেশিরভাগ মা খালারা বলে ঝগড়া লেগে গেল বা কোনো কাটোরা নিয়ে বাটি নিয়ে থালি নিয়ে মুরগা মুরগি নিয়ে ছাগল বকরি নিয়ে এবার লড়াই শুরু হয়ে গেল কি কসম খাবেন জানেন দানা কসম খাচ্ছে ববুরে এ মাটি ছুয়া কসম খাচ্ছে ববুরে যদি আমি এরকম করে থাকি মাটিতে আমাকে গজবে না এ ববুথ এই মাসুম বাচ্চা মাসুম ছেলে কলে আছে দুধ পান করছে বুবুরে ছেলেটা কোনো পাপ করেনি গুণা করেনি এই ছেলেটার কসংখ্য আমি বলি আসমান গাওয়া আছে বগুরি আসমানের কসম খেয়ে আমি বলি এ মরন্তে ঘর ওপরে আছে ঘরের তোলাতে বৈসা কসম খায় এ মাটির ওপরে বৈশা আছে বগুরে মাটির কসম খেয়ে আমি বলি মাটি ছুঁয়ে ছুঁয়ে কসম খাইবি আর আমার মায়েরা খালারা কত কসম খাইবে বন্ধু রে চোখ ছুঁয়ে কসম খাজে ববুরে আমি এর কোন কাজ করিনি চোখ ছুঁয়ে কসম খাজে ববুরি কত মা খালা আর কসম খাইবেন সুবহানাল্লাহ এরকম ভাবে কত মা খালা ভাইরা কসম খায় খাই কি না এবার আরো যদি কোন লড়াই ঝগড়া হয়ে গেল আর ভাইরা কি করবে পাঁচটা বেটাকে খাসির মতন করে মানুষ করে দিয়েছি চল মসজিদে তেল হলদি মনে যা কসম খাওয়াবো হয় না হয় না এই কসম খাওয়া চলবে আল্লাহর নবী বলেছেন উম্মত মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক দয়ার নবী বলেছেন উম্মতরে যখন তুমি কসম খাবে যদি কসমের দরকার তোমার হয় এক তুমি আল্লাহর কসম খাবে আল্লাহর কসম বাদ দিয়ে তুমি যদি মায়ের কসম খাও শিরিক হয়ে গেল বাবার কসম খাও শিরিক হয়ে গেল পেবের কসম খাও শিরিক হয়ে গেল স্বামীর মাথাতে হাত দিয়ে কসম খাও শিরিক হয়ে গেল ছেলের মেয়ের কসম খাও শিরিক হয়ে গেল

আল্লাহ ব্যতীত অন্য তুমি যদি কসম খাও রে উম্মত তোমার পাপ হয়ে গেল কোনা হয়ে গেল তোমার দরাতে শিরিক হয়ে গেল তাহলে આજ থেকে আল্লাহ ছাড়া কোনো ছেলের কসম খেতে হবে হানা বলেন খেতে হবে মাটির কসম খাওয়া চলবে গাছের কসম খাওয়া চলবে দানার কসম খাওয়া চলবে চক্ষিয়া কসম খায় চলবে ছাইলা কোলে আছে মাসুম বাচ্চা তার কসম খায় চলবে কহরের কসম খায় চলবে না যদি খায় তাহলে কিন্তু শিরক হয়ে গেল পাপ হয়ে গেল গুনাহ হয়ে গেল কসম খেতে গেলে একমাত্র আল্লাহর কসম খেতে হবে আরেকটা কি জানেন আমরা ভুল করছি সুবহানাল্লাহ দেখবেন যে মানুষ যখন দুজন তিনজন পাঁচজন যখন কোনো কথা বলতে লাগবে কথা বলতে 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 দেখবেন যদি আশেপাশে কোনো ঘরে যদি গিরগিট থাকে গির্গিট না বলি গির্গিট আমার ভাষাতে আমরা বলি নাকি যদি গিরগির থাকে তা আপনার কথাটাকে শুনেও বলবে ঠিক 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 বলে কি বলে না দেখবেন তখন যারা কথা বলছে তার দেখ আমার কথাটা সত্য সাথে ঠিক 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 বললে বলে কি বলে না ওরে সুবান যদি কোন মা যদি কোন খালা যদি কোন বোন যদি কোন ভাই রাখে আমি কথা বললাম তো ঠিক 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 বলছে যদি ইমান নিয়ে চলে আসে নাবি বলেছেন এটাও তোমার সের হয়ে গেল পাপ হয়ে গেল গোনা হলো খবরদার খবরদার গিরগের ঠিক ঠিকের পরে তোমাকে বিশ্বাস করতে হবে না আরো একটা কথা শুনেলেন আমরা মুসলমানের আকিদা আছে যে যদি এক লাঠিতে যদি কি ওটার নাম বলে ডাহিন যদি মেরে দিস তাহলে কিন্তু নেকি পাবি এক লাঠিতে যদি ডাহিন মেরে দিস তাহলে কিন্তু নেকি পাবি ডাহিন মারার হাদিস কথা নাই এই গিরগিটকে মারার হাদিস কথা আছে গিরগিটকে মারতে হবে ডাহিন কে মারতে হবে না খো গিরগিট কে মারার হাদিস কথা আছে কিন্তু আমরা উল্টা বুঝে এইটাকে না মারে মারতে যাচ্ছে ওদিকে হ্যাঁ সুবহানাল্লাহ বাপের কবর চিনি না পাগারে সালাম হায় আল্লাহ খায়ের যা কো দিকে যাব না কো তাহলে কসম খেতে গেলে কার কসম খেতে হবে ভাই জোরে বলেন কার কসম খাওয়া খেতে হবে আল্লাহর কসম খেতে হবে এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কসমটা খাইলেন কেন কসম মানুষ কখন খায় কথাটাকে মজবুত করার জন্য কোন ঘটনা ঘটে গেছে কোন কাজ হয়ে গেছে ধরেন মন্ডলজির বাড়িতে গলিতে বিচার বসেছে এবার বিচারে কোনো সাক্ষ্য নাই কোনো গাওয়া নাই চোর ধরা পড়ে গেছে চোর বলছে না আমি এটা কাজ করিনি গ্রামের লোক বলছে এরকম কাজ করেছে। গ্রাম সাক্ষ্য গ্রামের লোক বিচার বসে গেছে হয়তো ছেলে মেয়ের বিচার চলছে ছেলে মেয়ের বিচার চলছে ছেলেটা বলছে যে আমি ওর কাছে যাইনি মেয়েটা বলছে না আমার কাছে এসেছে এরকমই তো বিচার চলছে যদি এরকম ধরনের বিচার পঞ্চায়েতে আসে গাওয়া সাক্ষী নাই তাহলে ওই টাইমে ওই সময় তো আমরা সমাজ মিলে কি করব ঠিক আছে তুই এরকম করিস নি তো তুই কসম খেয়ে বাড়ি কেনে কসম খেতে গেলে কাজটা মজবুত হলো হলো না হলো না এবার আপনারা প্রশ্ন করব যে হাজি ভাই দুনিয়াতে আমরা মানুষ কসম খাওয়াচ্ছি কোন কাজকে মজবুত করার জন্য বা কোন কাজকে ক্লিয়ার করার জন্য কিন্তু আল্লাহ কেন কসম খেলে এই জায়গাতে আল্লাহর কথার প্রতি বিশ্বাস আছে না নাই আল্লাহর কথার প্রতি বিশ্বাস আছে না নেই আছে আল্লাহর কথার প্রতি বিশ্বাস আছে তবে আল্লাহ কেন কসম খেলেন রে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন সব কথার প্রতি আমাদের বিশ্বাস আছে তবু আল্লাহ এই জায়গাতে কসম খেয়ে মানুষকে জানাইতে চান রে দুনিয়ার বান্দা তোমরা শুনে নাও এই কথাটা কত আমার দামি এই কথাটা আমার কত মানে রাখে এই হুকুমটা আমার কত দামি এই আমার ফরমানটা কত দামি রে মুসলমান এরে দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন কসম খাই আল্লাহ কথাটা কার মজবুত করে মানুষকে মানার জন্য মানুষের ঈমানটাকে পোক্তা করার জন্য মানুষের ঈমানটাকে

মানুষ রয়েছে জমিনের ওপরে থাকুক কিংবা জমিনের তলাতে থাকুক পানির ওপরে থাকুক কিংবা পানির তলাতে থাকুক চাঁদার ওপরে থাকুক কিংবা সূর্যের ওপরে থাকুক যত কিছু আল্লাহ রাবুল্লাহ বলেন পৃথিবীতে যত আমার বান্দা রয়েছে ইনসান রয়েছে সমস্ত ইনসান ঘটাতে আছে রে ঘটাতে আছে সমস্ত মানুষ খাসারাতে আছে এই জায়গাতে কোন মাওলানা কে আল্লাহ রাবুল্লাহ ডাক দেননি এই জায়গাতে কোন আল্লাহ হাজি সাহেবকে ডাক দেননি এই জায়গাতে আল্লাহ কোন নমাজে কে আল্লাহ ডাক দেয়া বলেননি এই জায়গাতে আল্লাহ কোন বেঈমানকে আল্লাহ ডাক দেয় বলেন নি এই জগতে আল্লাহ কোন মদখোরকে আল্লাহ ডাক দেয় বলেন নি এই জগতে আল্লাহ কোন জেনা কারী কা জেনা আল্লাহ ডাক দেয় বলেন এই জগতে আল্লাহ মুসলমান মুমিনকে আল্লাহ ডাক দেয় বলেন এই জগতে আল্লাহ রাব্বুল আলামিন কোন গায়র মুসলমানকে আল্লাহ ডাক দেয় বলেন নি আল্লাহ عام ভাবে বলছেন ইন্না লিল ইনসান ওরে সুবহানাল্লাহ নিশ্চয় মানুষ নিশ্চয় الانسان লা খুসর এরা ਘটাতে আছে রে এরা নাফাতে নাই এরা ঘটাতে আছে এরা আছে এরা ঘটাতে চলছে এরা ঘটাতে আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে মানুষের মধ্যে ওই মানুষটা খাজারা থেকে ঘটা থেকে বাঁচতে পারবে যার মধ্যে চার খানা গুণ রয়েছে চারখানা যার মধ্যে গুণ রয়েছে চার খানা সিফাত যার মধ্যে রয়েছে চার আমল যার মধ্যে রয়েছে চার খানা যার মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই লোকটা ঘাটা পান থেকে বেঁচে যাবে কয়টা প্রথমে আল্লাহ সব দুনিয়ার মানুষ শুধু হিন্দুস্তান নয় গোটা দুনিয়ার মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে খাসারাত আছে ঘটাতে আছে কিন্তু হ্যাঁ চারটা সিফাত যে মানুষের মধ্যে আছে সে ঘটা থেকে বেঁচে যাবে সে ঘটা থেকে বেঁচে আছে যেমন একটা আর হাদিসের কথা বলে দিই যেমন আজকে আপনারা বসে আছেন সাহাবাই গ্রামের দল বসে আছেন আল্লাহ রসুল একটা হাদিস সাহাবাই ক্রামের সামনে শুনিয়ে দিলেন কি আল্লাহ রসুল ওয়াজ শুরু করে দিলেন নবীজি সাহেব গ্রামের সামনে নসিয়া চালু করে দিলেন আমার সাহাবির তলে রসুল আমার যত উন্মত রয়েছে সমস্ত উন্মত জান্নাতে যাবে রে জান্নাতে যাবে কুল্লো উন্মতি আমার যত উন্মত রয়েছে সব জান্নাতে এর ভিতরে যাবে এই জায়গা তারা কথা বলেননি যে আমার উন্মত নমজ পরে তারা জান্নাতে যাবে যারা রোজা যারাকে তারা জান্নাতে যাবে যারা হজ করে তারা জান্নাতে যাবে সমস্ত উম্মতের কথা বলেন নবীজি জান্নাতে যাবে তাইলে হাদিস এক টুকরা থেকে বোঝা গেল যারা নামাজ পড়ে ওরাও জান্নাতে যাবে যারা রোজা রাখে ওরাও জান্নাতে যাবে যারা মদ পান করে জান্নাতে যাবে কিন্তু নবীর এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যারা মদ পান করে ওরাও জান্নাতে যাবে যারা নাশা পান করে ওরাও জান্নাতে যাবে যারা নামাজ পড়ে না ওরাও জান্নাতে যাবে যারা দুনিয়াতে জেনাবে বিচার করে ওরাও জান্নাতে যাবে যারা মিথ্যা কথা বলে ওরাও জান্নাতে যাবে দুনিয়াতে যত রকম পাপ রয়েছে গুনাহ করেছে গুনাহ কারণে ওরাও জান্নাতে চলে যাবে দিলখানটা বড় হয়ে গেছে নাকি যে এত কষ্ট করে নামাজ পড়ে রোজা করে দান ধ্যান করে কি দরকার যখন বিনা নামাজ রোজাতে জান্নাত পেয়ে নিব তো রাসূলের হাদিস সহিহ হাদিস রাসুল কে বললেন কোল্লমী আলো নাল জঞ্জন্না সমস্ত মত আমার জান্নাতে চলে যাবে সমস্ত মত জান্নাতে যাবে এই কথাটা কো বলার পর এবার নাবি যে দ্বিতীয় নম্বরে বলছেন উম্মত রে ইল্লা মান আবা সমস্ত মত জান্নাতের ভিতরে চলে যাবে কিন্তু যারা আবা ওরা জান্নাতে যাবে না যারা আবা ওরা জান্নাতে যাবে না রে আবা তারা জান্নাতে যাবে না গয়া রাসূল

আবা বুঝতে পারলেন সাহাব এ কামের মুজলিশ যে মুজলিশ সাহাব ছিলেন নবীকে প্রশ্ন করে দিলেন আল্লাহর নবী আপনি বললেন সমস্ত জান্নাতের ভিতরে চলে যাবেন কিন্তু যারা আবা ওরা জান্নাতে যাবে না দয়ার নবী গো আবা কাকে বলে একটু বুঝিয়ে দেন আমরা বুঝতে পারলাম না আবা কাকে বলে কোন লোকে রাখে কোন আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি রেখে আবা বলে একটু দয়া করে বলেন আবা কি জিনিস আমরা বুঝতে পারলাম না আল্লাহর কোন বান্দা বান্দি রেখে আল্লাহ আবা বললেন নবী গো একটু দয়া করে বলেন আবা জান্নাতের ভিতরে যাবে না আবা কাকে বলে একটু দয়া করে বলেন এরে আমার চিড়িয়া রাইকা গ্রামের মায়েরা খোলারা শুনে নেন দয়ার নবী এলান করে দিলেন মান আত আনি দাখলাল জন্মা ওয়া মান আসনি ফকত আবা আল্লাহ রুসুল বললেন উম মদ মান

গেছে কাজ গোলা থেকে বেঁচে থাকবে রাসুল বললেন এরা হলো আমার উম্মত এরা জান্নাতের ভিতরে যাবে এরা জান্নাতে যাবে ও আসানি ফাকাদ আবা আর যে আমি নবী আমার কথা মানবে না আমার কথা শুনবে না নিজের মন যেটা বলবে সেটাই করবে যে মন যেটা কাজ করতে বলবে সে কাজটা করবে মন যেখানে যেতে চাইবে যাবে মন যেখানে উঠতে বলবে উঠবে মন যেখানে যেতে বলবে যাবে মন যেখানে বসতে বলবে বলবে মন যা খেতে বলবে খাবে আমি নবে আমার কথা মতো জীবনকে কাটবে না নিজের মন মতন জীবনটা কাটবে আল্লাহ রসুল বললেন এরা হলো আবা এরা আবা এরাই হলো আবা এরা কেয়ামতের দিন জান্নাতের ভেতরে যাবে না এরা কেয়ামতের দিন জান্নাতের ভেতরে যাবে না তাহলে হাদিসটাতে আমরা বুঝে গেলাম পরিষ্কার যে নবীর তারিখা মতন যে জীবন কাটবে সে কোথায় যাবে জান্নাতে আর যে নিজের মন মতন নিজের তারিখা মতন জীবনটা কাটবে সে কোথায় যাবে জাহান নামে যে নবীর তারিখা মতন জীবনটা কাটবে না সে কোথায় যাবে জাহান নামের ভিতরে চলে যাবে এই মতো আল্লাহ সুরাতুল আসরে বয়ান করছেন গোটা পৃথিবীর মানুষ খাসারাতে আছে ঘটাতে আছে কিন্তু আল্লাহ এখানে চার প্রকারের মানুষকে বাছে করে দিলে 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 হিল্লাল্লাদিনা আমানু ওয়া মিল সলিহা ওয়াতওয়া স বেল হাপে ওয়াতাওয়া স বেশ ভরো চার খার আল্লাহ কথা বলেন। কিন্তু হ্যাঁ আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ ওই মানুষেরা ঘটা থেকে খাসারা থেকে বেঁচে যাবে যার মধ্যে চায়ের আমল আছে গুণ আছে সেফাত আছে প্রথম সেফাত প্রথম গুণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমানু যেই ঈমান এনেছে আমানু ঈমান এনেছে আমাকে এক বলে বিশ্বাস করেছে আমার নবীকে বলে বিশ্বাস করেছে জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছে কবর বলে বিশ্বাস করেছি একদিন বিচারের মাঠ قائم হবে তারপরে যে বিশ্বাস করেছে কোরআন বলে যে বিশ্বাস করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হিসাবের কাট ঘোরাতে মানুষকে দাঁড়াবো এই হুকুম এ আমল এই কিয়ামত বলে যারা বিশ্বাস করেছে আমার সাথে অন্য কাউকে শরীক করে নি আমি এক আল্লাহ আমার প্রতি iman এনেছে বিশ্বাস করেছি আল্লাহ তাবারক ওয়া বলেন ওই লোকেরা ঘটা থেকে খাসরা থেকে বেঁচে যাবে ওই লোকেরা বাজবে কেমন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে بس একটা উদাহরণ আপনাদের সামনে বলে দিই কেমন ঈমান আনতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নহো দেখতে কালো ছোট মোটা কালো সুবহানাল্লাহ সেই বেলাল রাজি আল্লাহ একজন গোলাম ছিলেন উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন এমন এখন এই যুগে যেমন গরু কিনে বেচা হয় আল্লাহ রসুলের জামানাতে গোলাম হাটে বাজারে কিনা বেচা হইত যেমন আপনারা এই সব নবীর ঘটনা শুনেছেন যে ওর ভাইরা যখন কুয়াতে ফেলে দিয়েছিল তখন এই সব নবীকে এক কাফালাতে উঠিয়ে বাজারে বিক্রি করতে গেছিলেন আর ওই স্বপ্নবিকে কিনে কে নিয়েছিলেন আজি যে মিশ্রের স্ত্রী জোলাই নাকি তো মানুষ কিনে বেচা হইত তখন তো বেলা যখন মুসলমান হয়ে গেলেন মালিক যখন শুনতে পেয়েছে যে আমার গোলাম আমার চাকর আমার নৌকার বেলাল মুসলমান হয়ে গেছে তখন ওর মালিকটা একদিন ডাক দে বলছেন বেলাল তুমি নাকি মুসলমান হয়েছ তুমি 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 নাকি নবীর ধর্মে কবুল ইসলাম কবুল করেছো জি মালিক আমি ইসলাম কবুল করেছি ওরে সুবান আল্লাহ ও আর মালিক ছিল গায়ের মুসলমান এবার বেলালের মালিক বলছেন বেলাল রে তুমি কালেমা ছেড়ে দাও তুমি কালেমা ত্যাগ করে দাও তুমি যে ধর্মে ছিলে সে ধর্মে তুমি আবার ফিরে চলে এসেছো বেলাল রাদিয়াল্লাহু তাআলাও বলেন মালিক যদি তুমি দুনিয়াতে আমাকে মেরে দাও শেষ করে দাও আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু মুহাম্মাদের ধর্ম আমি ত্যাগ করতে পারব না আমি এক আল্লাহ বলে বিশ্বাস করেছি এক আল্লাহর প্রতি আমার ঈমানেছি এক আল্লাহরকে বলে বিশ্বাস করেছি মালিক আমি এক আল্লাহকে জীবনে কোনোদিন অস্বীকার করতে পারবো না যখন কথাটা বলা বলছে ঠিক আছে ওরে গরম আজকে আপনি দেখেন আমাদের এই এলাকাতে যখন গরমের টাইম ছিল গরমের টাইম গরমের সমাধি এই যে দেখবেন কিছু দুই মাস আগে এক মাস আগে গরম ছিল বালুতে মাটিতে পা দেওয়ার ক্ষমতা ছিল না রোডে আমরা চলতে পারছিলাম না মনে হয় পাটা কালো হয়ে গেল জ্বলে গেল আরবের জমিতে এই যে সাহেব বসে আছেন দেখবেন জিজ্ঞাসা করে আরবের মাটিতে মনে হয় হাঁটতে গেলে পাটা পড়ে যাবে চামনাটা জড় হয়ে যাবে এত গরম এত গরম এত তাপ এরকম তাপে মুসলমান বেলাল رضی আল্লাহু তাআলা আনকে খালি গায়ে শুয়ে দাও হতো আর উপর থেকে বেলালের বুকের উপরে পাথর চাপিয়ে দাও হতো শুধু তা নয় সোয়না পর্যন্ত রক্তাক্ত এইবারে সোয়না যখন হয়ে গেল বেলালের মালিক বেলালকে ডাকতে বলত বেলাল রে এখনো তোমাকে ছেড়ে দেওয়া হবে রে বেলা দাজ্জাল তুমি মুহাম্মাদের ধর্মটাকে তুমি ছেড়ে দাও এক তুমি আল্লাহকে স্বীকার করেছে তুমি অস্বীকার করে দাও রে বেলাল যদি তুমি আল্লাহকে ত্যাগ করে দাও তুমি অস্বীকার করে দাও তাহলে তোমাকে আজাদ করে দাও হবে এবারে বেলাল কে বলছেন মালিক আমি বেলাল ইসলাম কবুল করেছি আমার দ্বারা তে কালেমা মুসলমান হইছি আমার মধ্যে কালেমা বের হয়েছে কালেমা পড়ে মুসলমান হয়েছে জীবনে কোনোদিন আমি কালেমা ছাড়তে পারবো না তারপর দিন মুসলমান বেলালের হাতে পায়ে ধরে বেঁধে বাচ্চাদের হাতে থামিয়ে দেওয়া হলো আজকে আমাদের গেলাম এরামে আজকে আমাদের সমাজে আজকে আমাদের এলাকাতে যদি কোনো কুকুর বাড়িতে চলে যায় যদি মারে মুখ দেয় তাই বকরি খেয়ে নেয় গরুদ খেয়ে নেয় কিংবা কোনো কুকুরে যদি বাড়িতে

যখন তাকে হাতে পায়ে ধরে বেঁধে বাচ্চাদের হাতে দাইয়ে দাও হলো হলো এবার বাচ্চারা গ্রামে গ্রামে টানে আপনারা জানেন যদি কোনো মানুষকে পাথরের ওপরে কিংবা মাটিতে যখন হাত না বেঁধে যখন টানা হবে তার চামড়াটা ঝিলে যাবে গা ছেলে যাবে রক্ত বইবে রক্ত আসবে কত কষ্ট পাবে আপনারা জানেন টানা হতো এবারে যখন সন্ধ্যা হতো তখন হাজির করা এরকম একটা মজলিস আবার তৈরি হইতো মজলিস তৈরি হয়ে এইবারে কিন্তু আবার বেলালকে বলা হইত বেলাল রে এখনো সময় আছে রে বেলাল তুমি আজাদ তোমাকে আজাদ করে দেওয়া ছেড়া হবে যদি তুমি একবার মোহাম্মদের ধরমকে ছেড়ে দাও যদি তুমি কালে ত্যাগ করে দাও আল্লাহকে তুমি এক বলে স্বীকার না করো তুমি যদি আবার আমার দিনে ফিরে চলে আসো তাহলে তোমাকে আজাদ করে দেওয়া হবে না হলে এরকম শাস্তি দিতে 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 তোমাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে এবার পেলাল কি কথাটা বলেছিলেন ওরে সুবান এত মায়ের এত গাল এত কষ্টর পরও বেলাল এই কথাটা বলেছিলেন চাহে দাম কাল যায়ে ला ला ए बिलाल कहते थे चाहे दम निकल जाए ए बिलाल कहते थे मेरे मुँह से निकलेगा इलाहा इल्लल्लाह चाहे दम निकल जाए ए बिलाल कहते थे মানুষ শুনে না যদি তোমরা আমাকে শাস্তি দিতে 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 আমাকে মেরে দাও আমার জীবনটা যদি শেষ হয়ে যায় আমি পেলাল ইসলাম ধর্ম কবুল করেছি আমি

আমার রাসূলকে মেনেছে আমার রাসূলকে রাসূল বলে বিশ্বাস করেছে আমার প্রতি ঈমান এনেছে আমাকে আক বলে বিশ্বাস করেছে স্বীকার করেছে কিন্তু আমার রাসূলকে রাসূল বলে স্বীকার করেনি আমার রাসুলের কথা ইনকার করছে সে কখনো খাসারা থেকে ঘাটা থেকে বাঁচতে পারবে না কেমন এরো একটা উদাহরণ নিয়েলেন আপনারা সবাই জানেন শুনেছেন যে যখন নবীজি দুনিয়াতে এসেছিলেন মক্কাতে জন্ম নিয়েছিলেন নবীজির নিজের চাচারাই নবীকে মানেনি আছে না নাই নিজের চাচারাই মানেনি মন খানটাকে ভারী করে নবীজি মক্কা থেকে কিছু দূরে তয়েফ একটা জায়গার নাম চলে গেলেন সেই গ্রামে তয়েফে নবী তিন দিন থাকলেন সুবহানাল্লাহ ওই তয়েফের লোকেরা নবীকে এত মায়ের মারলেন এত মায়ের মারলেন নবীজি আমার বেহুঁশে পড়ে গেলেন মাথা থেকে নিয়ে একবারে পা পর্যন্ত কোন মনে হয় এমন একটা জায়গা বাকি ছিল না যে জায়গাতে নবীকে পাথর ইট গিট্টি লাগেনি এরকম মায়ের মেরেছিলেন খুন রক্ত বহে নবীর পায়ে জুতাতে জমা লেগে গেছিল এরকম মায়ের পেয়েছিলেন মানেনি তারা শেষ পর্যন্ত নবীজি ওখান থেকে মনটা ভারী করে বাড়িয়ে এলেন রাতের বেলাতে সুতা আছেন রাতের বেলাতে নবী সুতা আছেন আর ভাবা চিন্তা করছেন আল্লাহ আর কেমন করে আমি আমার উম্মত আল্লাহ বুঝাবো কেমন করে তাকে আমি রাস্তাতে নিয়ে আসবো কেমন করে ওয়াজ নসিহত ভাবা চিন্তা করছেন এই ভাবতে ভাবতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজির মনটাকে একটু ভালো করার জন্য জিবরিল ফেরেশতাকে ডাকতে বলছেন কি রে জিবরিল তুমি চলে যাও মক্কা নগরে মক্কা শহরে আমার নাবি মোহাম্মদ তুমি আমার কাছে নিয়েছো যাও তুমি চলে যাও আমার নবীকে তুমি আমার কাছে নিয়েছো এবার চলে এলেন এবার ফেরেশতার কাছে তো পর উড়ে যাবে নবীকে কিসে নিয়ে যাবে বুররাক নামে একটা ঘোড়া নিয়ে আসা হলো বারকন মানে বিজলি বিজলির থেকে তেজ ঘোড়াটা চলবে সুবহানাল্লাহ এত তেজ যে যেখানে নজর পড়বে যতদূর যাবে ওখানে একটা ড্যাক পড়বে ওর এত এত আপনারা বলবেন হ্যাঁ এটা বিশ্বাস করার কথা নাই এত কি জোরদার এত মজবুত ঘোড়া হইতে পারে এটা বোঝার জন্য তো আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে জ্ঞান বুদ্ধি দিয়ে দিয়েছেন যেমন উদাহরণ দিছি এখান থেকে সৌদি আরব সুবহানাল্লাহ যদি মানুষ হেঁটে যায় তো তিন চার দিনে চলে যাবে নাকি কেরাল থেকে একটা সেহাবুদ্দিন বলে একটা লোক হাইটা হজ করতে গেছে মনে হয় সাত আট মাস লেগেছে ওকে নাকি এত দূরের রাস্তা এবার আপনার ব্যাটা মনে করেন সৌদি আরবে আছে আমার আব্দুল লতিফ নানার ব্যাটা আছে দুবাই না কাতার দুবাইতে আছে সুহান আল্লাহ যদি এখান থেকে ফোন লাগাই ব্যাটার সাথে কথা কই ফেললে তো মোটামুটি দু ঘন্টাতে পৌঁছে যাবে ফোনটা কত লাগবে কতক্ষণ লাগবে এক মিনিটও লাগবে না নাকি ওরে রে আল্লাহ দুবাইতে আছে এখান থেকে যদি আপনি ফোন লাগান তো আপনার দশ পনেরো সেকেন্ড আপনার রিং করবে ব্যাটার কথা বলতে লাগবে ব্যাটাকে দেখতে পাবেন তো আপনি এবার বলেন রে মুসলমান মানুষের জ্ঞান বুদ্ধিতে যদি না দেখায় জায়গাতে বিনা তারে যদি মানুষ এত দূর থেকে মানুষকে দেখতে পায় দূর থেকে মানুষকে বিনা তারে যদি কথা বলার ক্ষমতা থাকে তাইলে যে নবীকে ঘোড়াতে নিয়ে আসার জন্য আল্লাহ রবীন্দ্র যে নবীর কাজে ঘোড়াটা দিয়েছে যে নবীর কাজে ঘোড়াটা এসেছে সেই ঘোড়াটা যে জায়গাতে নজর পড়বে সেখানে কেন তার ডাক পড়বে না পড়বে পড়বে না পড়বে না সুবহান আল্লাহ অনেক উদাহরণ আছে ওদিকে আমি যাব না এবার সেই ঘোড়াটাতে যখন পাঞ্জর এসেছে জিবরিল ফেরেশতা রাইতের বেলাতে কিন্তু দিনের বেলাতে নয় রাতের বেলাতে কে বলছেন নবীজি নবীজি উঠেন উঠেন আল্লাহর রাসূল মন খারাপ হয়ে আছে ঘুম আসে না রাইতের বেলাতে উম্মতের জন্য ভাবা চিন্তা আল্লাহ কেমন করে মানুষকে হেদায়েতে নিয়ে আসবে এবার জিবরিল ফেরেশতা ডাকতে বিছান থেকে উঠা বসে গেছেন বলছে কি ব্যাপার জিবরিল এতরাই তো আমার কাছে মানে বলছে Nabi ji আল্লাহ রাব্বুল আমিন আমাকে পোটালছেন আপনাকে নিয়ে যেতে আমি এসেছি নেওয়ার জন্য এসেছি আল্লাহর কাছে যেতে হবে চলেন সাত আকাশের উপরে আপনাকে যেতে হবে চলেন চলেন নবীজি একটু চলেন আমার সাথে আপনি চলেন এবার দয়ার নবী বললেন জিবরিল তোমার পর আছে তুমি উড়ে চলে যাবে আর আমি নবী আমার পর না আমি কেমন করে যাব জিবরিল ফেরেশতা বললেন মুহাম্মদ চিন্তা করিয়েন না চিন্তা করিয়েন না আপনার জন্য আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুরাক নামে ঘোড়া আপনার কাছে পটাল করেন সেই ঘোড়াতে সবার হয়ে আপনাকে যেত হবে এবার ঘোড়ার কাছে চলে গেলেন নবীজি এবার আল্লাহ রাসূল বলছেন এই ঘোড়াটাতে আপনি চাপেন এই ঘোড়াটাতে চাপেন এবার যখন জিবরিল ফেরেশতা বললেন নবীকে এই ঘোড়াটাতে চাপেন তখন ঘোড়াটা মানে এমন ভাবে একটু মানে নিজের শরীরটাকে এরকম ভাবে করলো যে নবীকে মনে হয় দেখে ঘৃণা করছে ঘোড়াটা মানে ঘোড়াটা নবীকে চড়াবে না এরকম মনে হচ্ছে যেরকম আপনি কোনো মানুষকে কাজে বলবেন তো কোনো মানুষ কাজটা করে দিবে কেউ মুখ বুঝে নেবে না কাজ করতে রাজি নেই নাকি এরকমই ঘোড়াটা কোন এমন কিছু করেছে যে মনে হয় নবিকে সবার করবে না চড়াবে না জিবিল ফেরস্ত বুঝে নিলেন যে এইরাত আল্লাহর সঙ্গে দেখে মনে হয় ঘির্না করছে নাকি নবীকে সবার করবে না মনে হয় এর মন আগা পিছা করছে এবার জিবিরিল ফেরুস্তা কে বলছেন রে বুর এরে ঘোড়া শুনেলে এই দুনিয়াতে এমন কোন মানুষ নাই কেমত পর্যন্ত যত দুনিয়াতে মানুষ এসেছি এটা মোহাম্মদ বিন আবদুল্লাহ আবদুল্লাহর ছেলে মোহাম্মদ ইয়ার থেকে ফজল তোলা মানুষ দুনিয়া তার কেউ আছে তোর পিঠে যত লোক সওয়ার হয়েছে সমস্ত লোকের চাইতে উম্মতাবজাল হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে তুমি সওয়ার করব না এরকম তোমার মনটা যখন কথাটা সুহান আল্লাহ আল্লাহ রসুল বলছেন মনে হয় ঘোড়ার রুমার গোড়া দিয়ে দিয়ে পাশে ছুটে গেল কথাটা সিনে আল্লাহ করলাম করলাম কি কেন আমি এরকম করলাম একটা এত ভালো লোকের সাথে খারজা হোক নবীজি চললেন ঘোড়াতে ওখান থেকে মাস দেড় মাস দুই মাসের রাস্তা পনেরো দিন বিশ দিন রাস্তা চলে গেলেন কোথায় ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যে মসজিদ সোলেমান নবী তৈরি করেছেন যে মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের মসজিদে তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো আর এগুলাতে যদি তুমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ো এক টাইমে নামাজ পড়ে জানে কি হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পঞ্চাশ ওয়াক্তের নামাজ পড়ে তোমাকে কত করে নেকি দান করবে ওখানে দেখছেন তাদের সাল্লাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন সব হাজির আছেন মসজিদে মোসা নবী হাজির আছেন দাউদ নবী হাজির আছেন ইনস নবী হাজির আছেন

যখন নমাজের টাইম হয়ে গেল এবার আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন মোহাম্মদ যাও 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 তুমি নমাজটা আদায় করে নাও যাও নমাজ পড়িয়ে দাও সুবহানাল্লাহ দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীদের ইমাম হলেন আখেরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজ পড়িয়ে দিলেন ঘটনা লম্বা আছে ভাই এক এক ঘন্টা লাগবে বয়ান করতে ওদিকে যাব না খুব নমাজ পড়িয়ে এখানকার কথা এখানে থাক এক আসমান গেলেন দুই আসমান গেলেন তিন আসমান গেলেন প্রত্যেক আসমানে নবীকে শুধু দেখা আর কি কি হয়েছে ওদিকে যাব না এই করতে করতে সাত আসমানের উপরে চলে গেলেন সাত আসমানের উপরে যাওয়ার পর এইবারে সিদ্ধাতুল মুন তাহার আগে চলে গেলেন এবার নবীকে বলছেন এই জায়গা থেকে আর আমি আগে যেতে পারবো না এখন আপনাকে একাই করতে হবে যদি আমি এই জায়গা থেকে আগে চলে যাই আল্লাহ রাবুল আলামিন যে নূর রয়েছে এই নূরের পাওয়ার যে রয়েছে সে পাওয়ার আমি জুলে পড়ে শেষ হয়ে যাব। এই জন্য এই জায়গা থেকে আমার যাওয়ার ক্ষমতা নাই আপনি আপনি চলে 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 যান 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 এখন এখান থেকে একাই নবী যাওয়ার পর কথাবার্তা হইলো আল্লাহর সাথে যা হইলো এবার আল্লাহ তাবারা কুয়াতালা বলছেন যাও জান্নাত দেখে এসো জান্নাত দেখতে গেলেন নবীজি জান্নাত দেখলেন ঘুরে ঘুরে সুবহানাল্লাহ আল্লাহ কি জান্নাতের রং কি জান্নাতের ঘর কি জান্নাতের হুর কি জান্নাতের বাজন কি জান্নাতের ফল কি জান্নাতের বিছানা সুভান আল্লাহ মনে বের হওয়ার না এরকম দেখলে তারপর আল্লাহ বললেন যাও জাহান নাম তুমি দেখে এসো আল্লাহ মাছে রাখে ইনশাল্লাহ কোনদিন জান্নাত জাহান্নামের বয়ান করবো তখন বলবো জান্নাতটা কেমন এবার জাহান নাম দেখতে গেলেন জাহান নাম দেখতে যাওয়ার পর ওরে সুভান আল্লাহ দেখছে জাহান নামের ভিতরে

রেওয়াজ শুরু করে দিলেন ও মহিলার দলেরা তোমরা দান করো সাদকা করো খায়রাত করো কেন আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশের বেশের ভাগ জ্বলতে পড়তে দেখেছি তোমরা জাহান্নামের আগুনে হাউ মা মা করে চিৎকার করছো যখন এই কথাটা বললাম আল্লাহর রাসূলকে মহিলারা প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো একটু দয়া করে আর বলে দিন আপনি বললেন মহিলা তোমাদেরকে জাহান্নামের আগুন আমি দেখলাম মহিলারা কোন এমন পা পাপ করে কোন এমন গুনাহ করে তাদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়ে যায় সেই গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখলেন দয়া রাসূল বলেন মহিলারে দুটো পাপের কারণে গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম এক নম্বর গুনাহ হলো তুকসুরুন আল্লাহ আনা তোমরা বেশি বেশি করে লানতান করো আর দুই নম্বর গুনাহ হলো ওয়াতাকপুন আলাশির নিজের স্বামীর মালের তোমরা নাশুকরি করো কিভাবে স্বামীর মালের নাশকরি করে জানেন প্রত্যেক মা খালার তিন খেন চার খান আলমারিতে কাপড় ভরা আছে কোন এমন এখন মহিলা নাই যে দু তিন খেন চার খান করে কাপড় নেই নাকি ইল্লা মাশাআল্লাহ এক একটা যায় না কোন এমন একটা মহিলা নাই যে দু তিন খান চার খান কাপড় নাই এবার যদি ওর দুদিন আগে ওর পুরুষটা খালি বলে যে হালেমার মা চলো তোমার ভাইয়ের বাড়ি থেকে বাড়ি আসি ধরেন কাল যাবে বাড়িতে যদি বলে যে বাড়ি আসি চলো কবে যাবে জি তো চলো শনিবারের দিন চলে যাব। আজ বৃহস্পতিবার হলো শনিবারের দিন চলে যাব। তখন কি বলবেন জানেন হালে মারবা একটা কথা কো হবো কি কথা তুমি যে কইলে যে ভাইয়ের বাড়ি বাড়িতে যেতে হবে তো এখানটা যে ভালো কাপড় গালা নাই নুমানের দোকান থেকে একটা কাপড় গালা নিয়ে এসো কি পিন্ধে যাব দেখেন কাপড় নাই ওর বাক্সে তো খান খান কাপড় ভরা আছে তাও বলছে কি ভালো কাপড় নেই কি কিনতে যাবো একটা ভালো কাপড় গালা লেগেছে কিংবা আমার মায়েরা খেলারা গ্রামে চুরিওয়ালা এসেছে গ্রামে কাপড় এসেছে কিংবা আমার কোন ভাই মার্কেট গেছে যদি স্ত্রী বলে একটা বা চুরি গালালি আসি আজি চুরি খতম হয়ে গেছে যদি বেচারির পকেটে টাকা না থাকে বলে আচ্ছা এখন টাকার একটু হাতটানাটা নিয়ে আছে তো তুমি পরে নিয়ে হয়ে গেল তিন দিন ওকে কথা কইবে না ওর সাথে যদি কয় খাইতে দাও না জি খাই লাগে কি ব্যাপার তুমি কথা কহ না আমার সাথে মানে তুমি আমার সাথে কথা বলবে না তুমি রাগ কেন করেছো আরে খাইতে দাও না খাই লাগে মানে আর লাও দাও সব শেষ হয়ে গেল খাই লাগে লিয়ে লাগে দেখে লাগে এর কবি কথা বলবে রাসূল বলেছেন এই জন্য মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি খায় হোক ওই জায়গাতে আল্লাহ তাআলা নবীর সাথে কথাবার্তা যা কিছু হলো হওয়ার পর 50 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করে দিলেন কয় ওয়াক্তের কয় ওয়াক্ত নামাজ ফরজ হলো সুবহানাল্লাহ 50 ওয়াক্তের নামাজ নবীজি নিয়ে হাঁটতে শুরু করেছে আস্তে আস্তে রাস্তাতে মুসা নবীর সাথে দেখা কোন নবীর সাথে এবার মুসা তখন নবী সাহেবকে দেখে বললেন এ মুহাম্মদ এ দাদান 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 কি আছে বলছে যে আল্লাহ কি দিলে তোমাকে এবার নবীজি বললেন মুসা আল্লাহ তাবারাক ওয়া আলা আমাকে 50 সাক্তের নামাজ দান করলেন নবীজি কত খুশি 50 সাক্ত নামাজ যখন কথাটা বলা মশানবী কপাল হাত দে বলছেন ওরে শোভান আল্লাহ যা আল্লাহর কাছে ঘুরে যাও আল্লাহকে বলো আল্লাহ ভারী হয়ে গেছে আমার উন্মতের জন্য কমিয়ে দাও পঞ্চশক্ত নমাজ আমার উম পড়তে পারবে না আল্লাহ কমিয়ে দাও তাই না তো হ্যাঁ চলে গেলো এবার যা বলছেন বাবু উম্মতের জন্য একটু ভারী হ্যাঁ চাল্লাহ তুমি হালকা করে দাও আল্লাহ বলেন যাও পাঁচ কমিয়ে দিলাম যাও যাও কথা বাঁচলো কথা বাঁচলো আচ্ছা আপনারা কি আমাকে খানি টেনি নিয়ে এবার হাঁটা শুরু করেছে আবার মোসা নবীর সাথে দেখা কত বেঁচেছেন তো 45 অক্ষর বলছে যাও ফির যাও আল্লাহকে বল আল্লাহ তুমি কমিয়ে দাও মোসা কথা শুনে আল্লাহকে যা বলেন কম হয়ে যায় এই করতে করতে আসা যাও করতে 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 পাঁচ অক্ষর বেঁচেছে 45 शेष এবার আল্লাহ রসুলের ইচ্ছা এরা দা যে মুসানবির সাথে যদি রাস্তাতে আর আমার দেখা না হয়তো ভালো হবে কিন্তু তবুও দেখা হয়ে গেল আবার মুসানবি বলছেন মোহাম্মদ কত বাঁচলো তো পাঁচ বেঁচেছে মুসানবি বলছেন যাও যাও তুমি আল্লাহকে আরো বলো আল্লাহ তুমি ঘটিয়ে দাও তাও ভারী হয়ে গেছে যখন কথাটা বলা হাইরে আমার দয়ার নবী হাইরে আমাদের হায়াত হাইরে আমাদের দয়ার নবী দয়ার হাবিব নবীজি বলছেন মুসা আর যাব না যাব না এক দরবারে বারবার যেতে আমাকে লজ্জা লাগে আর যাব না আমাকে লজ্জা লাগছে দেখেন যদি আপনার কাছে কেউ টাকা পায় আর যদি আপনি বলেন যে ভাই টাকাটা দাও তো বলে আচ্ছা ঠিক আছে এখন যাই না সন্ধ্যাবেলা আছে ফের গেলেন আচ্ছা ভাই এখন পারলাম না ভোরবেলা তো আছেন ফের গেলেন আচ্ছা ভাই এখন পারলাম না সন্ধ্যাবেলা তো আছেন দু তিনবার যাওয়ার পর আপনি কি করবেন বারবার যেতে শরণ নাকে যাবই না বলবেন কি বলবেন না জি তো মুসা নবীকে আল্লাহর রাসূল বলছেন মুসা আর যাব না যেতে আমাকে লজ্জা লাগছে এবার আল্লাহর রাসূল আরজু করেছেন আল্লাহর কাছে কি এরে আমার চিড়িয়ারা এক গ্রামের মায়েরা খালারা ভাইরা শুনেন এইবারে আল্লাহ রসুল আল্লাহ কে বলছে যদি আমি মুসার কথা শুনে যদি তোমার দরবারে আমি না যেতাম আমার উম্মতের পরতে যদি পঞ্চাশ অক্সের নমাজ পঞ্চাশ অক্সের নমাজ যদি থাকত তাহলে আমার উম্মত পঞ্চাশ অক্সের নমাজ পড়ে নেকের চোখেরা করতক নেবে জমা করে নিত আমার উম্মতের নেকের দিন অভাব হতক না কি করলাম আল্লাহ যদি জন্য নামাজ আমি নিয়ে যেতাম তাহলে আমার উম্মত সুহান আল্লাহ নেকি কত যে হতো নেকির কোনো অভাব হতো না মুসলমান আল্লাহ বফার দিয়ে দিলেন এ আমার আখরে নাবি এ আমার নাবি মোহাম্মদ

যদি কোন উন্মত দুই অক্ষের দুই টাইমের যদি নামাজ আদা করে আমি আল্লাহ বিশ অক্ষের নমাজের সমান আমি আল্লাহ তাকে নেকি দান করবো যাও মোহাম্মদ যাও আমি আল্লাহ অফার দিয়ে দিলাম যদি কোন উম্মত পাঁচ অক্ষের পাঁচ টাইমের নমাজ আদা করে আমি পঞ্চাশ অক্ষের নমাজের সমান আমি আল্লাহ নেকি দান করবো আমি নমাজ কমিয়ে দিয়েছি নমাজ কমিয়ে দিয়েছি কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আমি কমাইনি তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নেকি কত 50 ওয়াক্তের আরো কথা আছে जग্য শেষ কথা ইয়া রাইতে দেখে নবী আবার বাড়ি চলে গেছেন দেখার কি না বাড়ি চলে গেছেন ভোর বেলাতে আবু জাহাল আবু লাহাব মক্কার বড় বড় Sardar নেতা যারা মুসলমান হয়নি ভোর বেলা কাছে চলে এসছে বলছে মোহাম্মদ আইরা থেকে তোমার কাছে জিন টিন আসে নাকি কি বলছেন মোহাম্মদ তোমার কাছে জিন টিন আজ নি কোন নতুন খবর নাই তোমার কাছে আল্লাহর রাসূল বলছেন নতুন খবর তো আছে বলছে কি কহ বলছে আমি এক রাইতে আল্লাহর আদেশে মাক্কা থেকে বাইতুল মুকাদদাস আর বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমানের উপরে জান্নাত জাহান্নাম সবকিছু দেখে ফিরে করে দিয়ে বাড়িয়েছি এটা বিশ্বাস হওয়ার কথা হয়েছে তখন আবু জাহল বলছে যে মোহাম্মদ যে কথাটা তুমি আমার সামনে কইলে তোমার বন্ধু তোমার দোস্ত আবু বকর যদি ডেকে নিয়ে আসে তার সামনে বলতে পারবে মানে আবু জাহল বলছে যে আয় যার পাকামু ছোটাবো এই যা আমার কথা মানে না আবু বকর যা বলছে একবারে চোখ মুখ বন্ধ করে মেনে নিচ্ছে যে নবী যা বলেন সবই ঠিক বলেন আজ কি টাকা অপমান করব মোহাম্মদকে ধরে যাচ্ছে ধরেতে চলে গেছে আবু বকর বলছে কি হয়েছে। বলছে রে কি হচ্ছে তোমার दोस्त এমন কথা বলছে আজ দিন তো ওর জাদু জমির উপরে ছিল এখন আসমানে চলে গেছে বলছে কি হয়েছে। চল তো তুমি আমার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নকে টানতে 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 নবীর কাছে নিয়ে চলে এসেছেন যে বলছে না মোহাম্মদ তুমি যে কথাটা আমার সাথে বলেছলা ওই কথাটা তোমার বান্দা আববাকার সামনে বলো বলছে কি কথা নাবিজি তান আবু জাআল বলছে যাব আববাকার জানো নবী নাকি একরাতে যেখানে 15 20 দিনকার রাস্তা মাসের রাস্তা ফিলিস্তিন ওইখানে একরাতে চলে গেছেন আর ওখান থেকে সাত আকাশের উপরে চলে গেছেন জান্নাত জাহান্নাম দেখে একরাতে ফের নিজের বাড়িতে ফিরে চলে এসেছেন এটা তুমি মানছো এরা তাও বাকারা বলছেন আবু জাহাল রে তোমার মধ্যে যদি কথা পের হয় তুমি যদি বলো আমি আবু বাকার মানবো না কিন্তু এই কথা যদি আমার নবী মুহাম্মাদের মধ্যে বের হয়ে যায় আমি আবু বাকার সেটা ইনকার করতে পারবো না আমি মেনে যাব যখন এই কথাটা বলা দয়ার রসুল বলেন আবু বাকার হ্যাঁ এটা সত্য কথা আমি আল্লাহ রাবুল আলমিন এক রাত্রে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস চলে গেলাম আর বাইতুল মুকদ্দাস থেকে আবার বাইতুল মুকদ্দাস থেকে সাত আসমানের উপরে চলে গেলাম জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আমি চলে এলাম

দিলেন আবু বাকার এতদিন থেকে তোমাকে লোকেরা শুধু আবু বাকার বলে ডাকতো কি আজ থেকে তোমাকে আবু বাকার বলে ডাকবে না আজ থেকে তোমাকে আবু বাকার সিদ্দিক বলে লোকেরা ডাকবে নারে তাকবীর আচ্ছা বিশ্বাস হয়েছে যখন এই কথাটা বলা যখন এই কথাটা বলা যাবো বাকার মেনে নিলে তখন আবু জাহল কি বলছেন যে ঠিক আছে তুমি বাইতুল মুকদ্দাস গেছো এক রাতে ঘুরে এসেছো তো তো বাইতুল মুকদ্দাসে কয়টা জানলা আছে কয়টা খিড়কি আছে বলো তো আপ কোয়েন এটা কেমন সওয়াল আচ্ছা আপনারা যতটি এখানে লোক বসে আছেন মানে মনে কিছু নেবেন না মানে উদাহরণ দেওয়ার জন্য বসে আছে সবার স্ত্রী মোটামুটি বাড়িতে আছে যদি এখানে একটা একটা করে সবাইকে জিজ্ঞাসা করি আচ্ছা কোয়েন তো আপনার স্ত্রী যে বাড়িতে আছে দিন মেন থাকলেন আপনি তাই আজ আপনার স্ত্রীটা কোন রঙের কাপড় বিন্ধা আছে কোন রঙের চুড়ি বিন্ধা আছে কয়টা চুড়ি বিন্ধা আছে কইতে পারবেন ইস্ত্রি তো বাড়তে থাকছে কিন্তু কোন রঙের কাপড় পিন্ধা আছে কয়টা চুরি পিন্ধে আছে কোন রঙের চুরি পিন্ধে আছে এগুলো কে দেখাবে না তা আল্লাহর শুন তো রাইট আর রাইট সাফর হয়েছে তো কেমন করে জানবে যে হ্যাঁ কয়টা জানলা আছে কয়টা খিড়কি আছে কয়টা দরজা আছে আল্লার ফুল আলা মিন জিবরেল ফেরোস্তাকে ডাকতে বললেন আরে জিবরি আমার নবীকে অপমান করার জন্য লজ্জা দেওয়ার জন্য আবু জাহাল সওয়াল করে দিয়েছি যারে জিবরিল যা বাইতুল মুকাদ্দাসটাকে আমার নবীর সামনে ফটোর মতন করে দে আমার সামনে আমার নবীর সামনে বাইতুল মুকাদ্দাসের ছবি করে দে আবু জাহাল সওয়াল করবে আর আমার নবী দেখে দেখে সওয়ালের জবাব দিবে সুবহানাল্লাহ তাই করা দিল আচ্ছা এটা বিশ্বাস হয়েছে যে ফটো করবে বিশ্বাস হয়েছে আচ্ছা আপনারা একটা প্রশ্ন করছি জীবনে কোনোদিন ভেবেছেন যে চাঁদের উপরে কিছু যেতে পারবে কোন জিনিস কিন্তু ওরে সোহান আল্লাহ আল্লাহ মানুষকে এত জ্ঞান দিয়েছে এত বুদ্ধি দিয়েছে তিন লাখ আশি হাজার চারশো কিলোমিটার দূরে চাঁদ আছে জমিন থেকে ওখানে আল্লাহ আলামিন মানুষকে এমন জ্ঞান এমন বুদ্ধি দিয়েছে মানুষ রোবট তৈরি করে পটিয়ে দিয়েছে চাঁদের জমিন চান চাঁদটা কেমন চাঁদ থেকে কেমন হয় চাঁদের মাটিটা কি ওরে আল্লাহ ফটো নিয়ে 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 একটা রোবট দুনিয়াতে দিয়ে দিয়েছে চাঁদ থেকে যদি চাঁদ থেকে ফটো যদি আনতে পারে দুনিয়াতে তবে যে আল্লাহ মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছে ছবি তোলার সে মানুষ যদি এতক্ষণ করতে পারে তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলছেন জিবরাইল এই বাইতুল মুকাদ্দাস আমার নবীর সামনে করে দাও আমার নবী কা আবু জাল প্রশ্ন করবে আর আমার নবী দেখে দেখে জবাব দিবে কে এটা আল্লাহ করতে পারবেন না পারবেন পারবেন না পারবেন না সুবহানাল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে কতখানি ইলম দিয়েছে জানেন আরেকটা মজার হাদিস শুনে আল্লার সুর একদিন সাহাবে ক্যারামকে এই দেখেন ধরেন যে একটা গ্লাস উদাহরণ দেওয়ার জন্য গ্লাস বা একটা সামুন্দার দিয়ে আছে এই যে আমার ধারটা আছে আছে না ধারে মোটামুটি চার পাঁচ কুইন্টাল পানি আছে নাকি চার পাঁচ কুইন্টাল পানি হবে ও মেলায় পানি আছে আচ্ছা 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 তা আল্লার সুরের একটা সামুন্দার উদাহরণ দিয়ে বলছেন সুই এই যে মায়েরা খালারা কাঁথা সিঙা কাপড় সেলাই সুই। সুইটা একবার অল্প মিহি সুই নাকি এবার যদি এরকম ভাবে সুইটা যদি ডুবিয়ে যদি এরকম ভাবে উঠান তো সুইটার মাঝখানে মোটামুটি আড়াই কিলো তিন কিলো পানি উঠবে নাকি তাহলে ভিজবেও না মানে বুদ্ধি পারা যাবে না যে পানি উঠেছে কোন সামান্য একটু আল্লাহর নবী বলেছেন উম্মতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে আল্লাহ ইলিম দিয়েছেন কতখানি রে উম্মদ শুনে নাও দয়ার নবীর সুইটা সমুন্দরে নদীতে ডুবিয়ে দিলেন আর ডুবিয়ে দেওয়ার পর নবীজি সুইটাকে উঠিয়ে নিলেন আর উঠিয়ে নেওয়ার পর বলছেন উম্মত রে এই সুইয়ের মাথাতে যত যত পানি এসেছে এই পানি বরাবর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে আল্লাহ ইলিম দান করেছেন আর এই সমুন্দরে যত পানি রয়েছে এই পানির সমান ইলিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে এবার বলেন মুসলমান সুয়ের সমান পানি উঠাতে ইলিম পাওয়াতে যদি মানুষ চাঁদের উপরে যদি রোবট পাঠিয়ে দিতে পারে চাঁদ থেকে যদি ফটো করে দুনিয়াতে ছাড়তে পারে মানুষ কেরাল দুবাই কাতার থেকে যদি ফটো করে বিনা তারে যদি মোবাইলে যদি ছাড়তে পারে তাহলে মুসলমান যে আল্লাহর কাছে শুধু সমুদ্র আছে ইলিমের দরিয়া আছে সে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন নবীর সামনে সেই বাইতুল মুকাদ্দাস করতে পারবেন না পারবেন না অনেক পারবেন ভাই কথা অনেক আছে রাইট হতে চলছে আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ চাইটের মধ্যে একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে বললাম যে আল্লাহতামারক ওয়াতালার প্রতি ইমান বিশ্বাস করতে হবে যে আল্লাহ হলেন ইয়াত আর আল্লাহ রসুল হলেন মোহাম্মদ আলাহি সাল্লাম যা বলেছেন আমরাকে তা মেনে চলতে হবে এর মানে হলো কি যে আল্লাহকে বিশ্বাস করা আল্লাহর প্রতি ইমান আনা তার মধ্যে একটা বিশ্বাস করা ইমান আনা কি মসজিদ মসজিদটা আল্লাহ ঘর মসজিদটা কার ঘর আল্লাহর ঘর ইটাও ইমান ইটাকে বিশ্বাস করতে হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুল বলেছেন মাম্বানা মসজিদ আন বান ফেল বলেছেন। আল্লাহ রবুল্লামের এবাদত খানা এবাদের জন্য আল্লাহর এবাদত বান্দগী করার জন্য দুনিয়াতে যদি একখান মসজিদ কেউ বানিয়ে দেয় মসজিদে ভাগ নিয়ে দেয় মসজিদে গিট্টি দিয়ে দেয় মসজিদে বালু দিয়ে দেয় মসজিদে ছড় দিয়ে দেয় টাকা দিয়ে করে দেয় জমিন দিয়ে দেয় রাসুল বলেছেন বান আল্লাহ ফিল জাননা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য এখন ঘর বানিয়ে দিবেন অন্য আর একটা হাদিস আছে এই যে পাখি দেখছি পাখির ঘর কত বড় হয় ছোট্ট পাখির ঘর ছোট্ট হয় আর আমাদের ভাষাতে কুইনা বলি এখন তো কুইনা শেষ হয়ে গেছে এই যে আগে মাঠে ধান গম জোগাইছিলেন কুঁড়েতে না খানটা ছোট হয় না ছোট হয় আল্লাহ রসুল হাজি বলেছেন পাখির সমান ঘর কিংবা নাবি বলেছেন ছোট্ট খাট্ট যদি তুমি একটা আল্লাহর ইবাদত করার জন্য কুড়া তৈরি করো তিন দিয়া করো কিংবা পাকা দিয়া করো কিংবা খেড়ে দিয়া করো আলবেস্টার দিয়া করো যদি আল্লাহর ঘর তুমি বানিয়ে দাও আর তোমার ইরাদা নিয়াত থাকে একমাত্র আল্লাহর ইবাদত বান্দাকে হবে ঘরে আল্লাহর পূজা উপাসনা হবে আল্লাহকে রাজি করার জন্য ঘর তৈরি করলাম আল্লাহ রাসূল বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দেবে সোহান তো ভাই আমার বলার অনেক কথা আছে রাইত অনেক হয়ে গেল তবে আমি একটা আপনাদের কাছে আবদার করেছিলাম যে একশোটা মানুষ একশোটা আল্লাহওয়ালা কেমন আছেন বেশি আপনাদের কাছে জুলুম অত্যাচার করব না বাস পঞ্চাশটা মানুষ আইসেন পাঁচশো পাঁচশো করে দিন পঞ্চাশটা মানুষ এক হাজার এক হাজার করে দিন আর দশটা মানুষ দু হাজার পাঁচ হাজার করে দেন আল্লাহ রহমত আমাদের এলাকাতে শুরু হয়ে গেছে তৃতীয় নম্বর মাখনারও ও খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে রেটও ভালো আছে তো নিয়াত করেন যে আমি এই জালসাতে কম করে এক বড়া দু বড়া করে সিমেন্টের দাম দিয়ে যাব মসজিদ কুরসি পর্যন্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে মসজিদ করেছেন আল্লাহর কাছে সুন্দর হইতে হবে দুনিয়ার সুন্দর কোন সুন্দর নয় আল্লাহর কাছে যদি সুন্দর হইতে পারেন তাহলে এটাই হলো কামিয়াবি আর এটাই আল্লাহ তআলা কুওয়াতালা কবুল করবেন তো আসেন আর চট 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 করে নিজের নিজের দান গোলাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে দেন তারপর ইনশাআল্লাহ হ্যাঁ 마শাআল্লাহ এই যে সর্বপ্রথম কাঁচার একটা গিলাস আর কাঁচার একটা চামচ আর ওপর থেকে একশো টাকা জিয়ারুল দোকানদার একবার ডাক্তার ভাই আচ্ছা আচ্ছা দেখেন একশো টাকা আর কাঁচার একটা গিলাস আর একটা চামচ দান করেছেন মাসাল্লাহ দেখেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বানা যাল্লানা আনফাসানা ওয়া ইল্লাম তাগফিদ লানা ওয়া তারহামনা লানা মিনাল খাসিরিন আল্লাহ তোমার বান্দা হে রব্বুল আমিন তোমার ঘরের জন্য 100 টাকা এবং कांসার একটা চামচ कांসার একটা গ্লাস দান করে দিয়েছি আল্লাহ তার দানকে কবুল করে নাও আল্লাহ তার রোজ রোজ ঘরে বরকত দাও আল্লাহ তুমি কামাই দামাইতে বরকত দাও দুনিয়ার ফেজাল দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচা রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি আমার হালাত রাখো নেককার করে রাখো আমিন 마শাআল্লাহ মাইনুল আচ্ছা মাইনুলের স্ত্রী দান করেছে সুহান আল্লাহ একটা কাসার একটা থালি সুহান আল্লাহ লিয়েছেন মায়েরা খেলার এইগুলো হলো আপনার দান টাকা পেছে না আছে তো এখানে এখানকার কাসার থালি কেউ কাঁচার বর্তান ছাগল বকরি গালা মেলা গেলা ছাগল পাওয়া যায় আইসেন তো ছাগল গালা দিয়ে যান চট 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 করে আইসেন মাশাল্লাহ আল্লাহ এখন কাসার থালি দান করে গেল আল্লাহ তার দান তুমি কবল করে নাও আল্লাহ জেনিয়াতে যে দান করে গেল আল্লাহ আশাকে পুরা করে দাও পাঁচশো টাকা না না আমার নিজামুদ্দিন সাহেব নাকি মাসাল্লাহ আর পাঁচশো টাকা লাল মোহাম্মদ তো পাঁচশো টাকা যে কম হয়ে গেল লাগছে চলে গেছে না আছে লাল মোহাম্মদ সাহেব চলে গেছেন না আছে না না আছে তো আয়সা না আর এখানটা দিয়ে যান কমসে কম এক টাকা পুরিয়ে দেন হ্যাঁ আর একখানটা দিয়ে দেন 500 টাকা দিয়ে 1000 টাকা পুরিয়ে দেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ নিজামউদ্দিন নানা আমার 500 টাকা দান করলেন আল্লাহু আকবার আমিন আল্লাহ 5000 টাকা মন করে কবল করে নাও আল্লাহ जवान ছেলে মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ মাঠের ঘরে সিতা আছে আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা

আছে পারলে টাকা আরো এখন পনেরো হাজার টাকা মনে করে আল্লাহ কল করে নাও আল্লাহ রোজ রোজগারে বরকত দাও আল্লাহ তুমি কামাই থামাইতে বরক দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ মাছ রাখো যতদিন দুনিয়াতে ভেজে থাকবে আল্লাহ তো তুমি আমায় রহম করো না তুমি রহমান তুমি রহিম তুমি মেহরব দয়াল আল্লাহ তুমি আমায় রহম করো না মতের যখন ওয়াডার হবে আজরা এলে বসিবে বোক ফাটিবে মু ফোটবে না তুমি আমায় রহম না দয়ার আল্লাহ তুমি আমায় রহম না তুমি রহমান তুমি রহিম তুমি মেহরবান দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না মোতের যখন ওয়াটার হবি আজরাইল এসে বুকে বসিবে বুক ফটি বক ফাটিবে মুখ ফুটবে না তুমি আমায় রহম করো না আছেন আপনারা বসে থাকেন না জি